সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। পশ্চিমবঙ্গে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করেছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। সো কীভাবে আবেদন করবেন, কোন কোন পোস্টে নিয়োগ করাছে, সমস্ত কিছু টোটালি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর এই নিয়োগটি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি আজকের ভিডিওতে জানাতে চলেছি, বা কেন্দ্র সরকারের একটি স্থায়ী চাকরি সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেবেন, কারণ এই ভিডিওতে টোটালি উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা একটি কেন্দ্র সরকারের চাকরি পেতে চলেছ এবং পশ্চিমবঙ্গে কিন্তু নিয়োগ হবে। কোথায় পোস্টিং হবে, কীভাবে আবেদন করবেন, কোন কোন পোস্টে নিয়োগ করাছে, সমস্ত কিছু টোটালি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি। সো মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে এই অফিসিয়ালি নোটিশটি বেরিয়েছে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গে তোমাদের নিয়োগ হবে, বা পশ্চিমবঙ্গ থেকে এখানে নিয়োগটি বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল থেকে এই অফিসিয়ালি নোটিশটি বেরিয়েছে, যেখানে ডিপার্টমেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে নিয়োগ করেছে উচ্চ মাধ্যমিক পাশে LDC বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করেছে। এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করেছে গ্রুপ সি পদে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো পোস্টের নাম দেখো, এখানে দিয়ে দিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, এখানে গ্রুপ সি নন গ্যাজেটেড পদে নিয়োগ করেছে, এবং নিয়োগ হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ কেন্দ্র সরকার একটি স্থায়ী চাকরি পদে নিয়োগ করেছে, কোনো টেম্পারারি বা অস্থায়ী পদে নয়, এটি একটি স্থায়ী চাকরি হতে চলেছে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে প্লেস অফ ওয়ার্ক দেখো, এখানে তোমাদের কলকাতায় কিন্তু পোস্টিং হবে, পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে, যেহেতু এটি কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি। সো সবাই আবেদন করবে, কারণ এখানে কলকাতায় নিয়োগ হলেও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলারই আবেদন করে দেবে, কারণ এটি একটি কেন্দ্র সরকারের স্থায়ী, কোনো প্রাইভেট জব নয়, গভর্নমেন্ট এবং কেন্দ্র সরকারের চাকরি, স্থায়ী চাকরি। সবাই আবেদন করে দেবে। এখানে নেম নম্বর অফ পোস্ট অর্থাৎ ভ্যাকান্সি রয়েছে, টোটাল 1টি পোস্ট রয়েছে। এখানে স্যালারি হবে তোমাদের লেভেল সেমেলের স্যালারি দেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছ 19,900 টাকা টোটাল স্যালারি দেওয়া হবে, আর এখানে স্যালারির লেভেলটা হচ্ছে লেভেল 2-এর স্যালারি দেওয়া হবে, মিনিমাম হচ্ছে 19,900, অর্থাৎ তোমরা পোস্টিং হওয়ার সঙ্গে সঙ্গেই 19,900 টাকা স্যালারি পাবে, এবং পরবর্তীকালে আরও স্যালারি পরবর্তীকালে বাড়বে, কারণ এই কেন্দ্র সরকারের চাকরি জানো এখানে স্যালারি কিন্তু বেড়ে যায়, এক্সপিরিয়েন্স অনুযায়ী অনেক স্যালারি বেড়ে যায়। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যদি বলো 12 পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমরা যদি 12 পাস হও তাহলেই আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের সাথে কিন্তু এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করেছে, যেহেতু এখানে টাইপিং স্পিড লাগবে অর্থাৎ কম্পিউটারের নলেজ অবশ্যই থাকতে হবে, যে 6 মাস বা 3 মাসের যে বেসিক কম্পিউটার কোর্সটি থাকে সেটা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে হিন্দি অথবা ইংলিশ টাইপিং অর্থাৎ তোমরা হিন্দি অথবা তোমাদের ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে, যেহেতু আমরা বাঙালি সো আমাদের ইংলিশ টাইপিংটি থাকবে, হিন্দি অতটা আমরা করতে পারবো না টাইপিং, সো হিন্দিটা বাদ দাও, এখানে ইংলিশটা দেখে নাও। ইংলিশ টাইপিং হচ্ছে 75 ওয়ার্ড পার মিনিট অর্থাৎ 35 পার ওয়ার্ড মিনিট অর্থাৎ 35 ওয়ার্ড স্পিড থাকতে হবে প্রতি মিনিটে, যেটা হচ্ছে কম্পিউটারে। অবশ্যই এটি একটি কম, যে কোনো প্রাইভেট যদি চাকরিতে যাও এটা কিন্তু 45-55 দিয়ে দেয়, সো এটি খুবই কম দিয়েছে ইংলিশে টাইপিং স্পিড। সাধারণত কম্পিউটারে যেহেতু বাংলায় টাইপিং স্পিড থাকবে না, ইংলিশই সাধারণত করে থাকে, সো ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হবে, 3 মাস বা 6 মাসের যে টাইপিং স্পিড বা কম্পিউটারের কোর্স থাকে সেটি থাকতে হবে, প্লাস কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। মানে এলিজিবিলিটি ক্যাটাগরিয়া দেখো, স্পোর্ট পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ভ্যাকান্সিটা বেরিয়েছে, অর্থাৎ যাদের স্পোর্ট পার্সন বা স্পোর্টের যে সার্টিফিকেট থাকে সেটি যদি থাকে অবশ্যই আবেদন করে দেবে, অর্থাৎ স্পোর্ট কোটার যে আবেদন সেটা কিন্তু হচ্ছে। সো এখানে এজ লিমিট হচ্ছে 18-27 বছরের মধ্যে আবেদন করতে হবে, 5 বছর তোমাদের SC ST-দের ছাড় থাকে, এছাড়া OBC-দের জন্য 3 বছরের ছাড় থাকে, এছাড়াও যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য 10 বছরের ছাড় থাকে। এখানে দেখো সিলেকশন প্রসেস অলরেডি দেখো এখানে বলে দিয়েছে, রিটেন এক্সাম হবে এবং তোমাদের যে কম্পিউটার টাইপিং স্পিড আছে সেটা চেক করা হবে, এই দুটি পদ্ধতিতেই হবে, কোনো ইন্টারভিউ হবে না। এখানে দেখো নো ইন্টারভিউ উইল বি হেল্ড অর্থাৎ ইন্টারভিউ হবে না, এই দুটোতেই যদি কোয়ালিফাই হয়ে যাও তাহলেই কিন্তু সরাসরি পোস্টিং হয়ে যাবে। সো এখানে অ্যাপ্লিকেশন টাইপ হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন সরাসরি কিন্তু অফলাইনে করতে হবে, এই নোটিশই একটি আবেদনপত্র দিয়েছে, যেটা সম্পূর্ণ তোমাদের প্রিন্ট আউট বার করতে হবে এবং সম্পূর্ণ কিন্তু হাতে লিখে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, ঠিকানা অলরেডি আমি বলে দেবো তোমাদেরকে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো অফিসিয়ালি
নোটিশটি ডাউনলোড কিভাবে করবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু ডকুমেন্ট দিতে হবে যেগুলি সম্পূর্ণ কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকবে, যেমন কাস্ট সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু পাঠিয়ে দিতে হবে। এখানে 21 ডে অর্থাৎ তোমাদের এই অ্যাপ্লিকেশনটা আজকে প্রকাশিত হয়েছে বা যে ফর্মটি রয়েছে এই যে নোটিশটি সেই নোটিশ যেই দিন পাবলিক হয়েছে তার 21 দিনের মধ্যে পাঠাতে হবে, অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে এর থেকে 21 দিন টাইম রয়েছে। সো 21 ডে দিয়েছে, সো 21 দিনের মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশনে একটি ঠিকানা দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, যেটা North 24 Permanent একটা ঠিকানা দিয়েছে, এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। নোটিশটি ডাউনলোড করে তোমরা সম্পূর্ণ ঠিকানাটা দেখে নেবে পোস্টের মাধ্যমে যখন পাঠাবে। সো এখানে কী কী ডকুমেন্ট লাগবে, এখানে দেখো 12 পাস সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের যে তোমাদের অ্যাডমিট কার্ড থাকে সেটা পাঠালেও হবে, বা যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাধ্যমিকে আছে সেটা পাঠালেও হবে। এখানে হায়েস্ট লেভেল যদি কোয়ালিফিকেশান থাকলে সেটা দেবে, এছাড়াও তোমাদের স্পোর্ট পার্সনের যে সার্টিফিকেট থাকে সেগুলি দিতে হবে, কম্পিউটার টাইপিং স্পিড দিতে হবে, এছাড়াও অ্যাডমিট কার্ড এখানে একটি দিয়েছে, এই অ্যাডমিট কার্ডে তোমাদের পিকচার একটা দিয়ে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে ফটোর মাঝখান দিয়ে একটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেই সেলফ অ্যাটেস্টেড করে সম্পূর্ণ পাঠিয়ে দিতে হবে। আমি অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়েছে, এখানে একটি পিকচার দেবে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিছু দিতে হবে না, ওটা অফিসিয়াল দিয়ে দেবে বা অফিসে যখন জমা পড়বে তখন তারা দিয়ে দেবে। এখানে অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটের নাম, এছাড়াও একটি সিম্পল ফর্ম রয়েছে বিস্তারিতভাবে বলছি না, এখানে দিয়ে দিতে হবে। আর এইখানে দেখো এখানে একটি দিয়েছে, এখানে কিন্তু তোমাদের স্পোর্টস পার্সনের যে সার্টিফিকেট থাকে সেইটা কিন্তু দিতে হবে। এখানে ডিসক্লেমারে দেখো এখানে তোমাদের নামটা দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে, এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এখানে সিগনেচার দিয়ে দেবে, এখানে সমস্ত ডেট ফেট দিয়ে দেবে, বিস্তারিতভাবে বলছি না। এখানে দেখো তোমাদের একটি অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, এখানে পিকচার দেবে, এবং এই জায়গাটা এখানে এই জায়গাটা তোমাদের ফিল আপ করতে হবে, এই জায়গাটা কিন্তু অফিসিয়ালি ফিল আপ করবে। এইগুলো সম্পূর্ণ কিন্তু এই তিনটে ফর্ম তোমাদের পাঠিয়ে দিতে হবে, কোন ঠিকানায় অলরেডি দেখে দিয়েছি, নোটিশটা ডাউনলোড করে সম্পূর্ণ দেখে দেবে, ঠিকানা অলরেডি তোমাদের বলে দিয়েছি, আর এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক অলরেডি তোমাদের ইড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে তোমরা ডাউনলোড অফিসিয়ালি নোটিশ বলে একটি অপশন পাবে, সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে এই অফিসিয়ালি নোটিশটি। সো উচ্চ মাধ্যমিক পাশে ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে, সো যারা যারা আবেদন করবে সব অবশ্যই আবেদন করে দেবে যদি কোয়ালিফিকেশান থাকে, কারণ এখানে কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি, এখানে উচ্চ মাধ্যমিক প্লাস যদি তোমাদের কম্পিউটার নলেজ থাকে তাহলেই আবেদন কর। জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।